আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মামুনুলদের লেজ কেটে দেওয়ার সময় চলে এসেছে, বলছে ছাত্রলীগ সভাপতি। মূর্তি নির্মাণ অব্যাহত রাখলে আল্লাহর গজব নেমে আসবে, বিভিন্ন ইসলামী দলের আলোচনা সভায় নেতৃবৃন্দ। থাকছে 27 ঘন্টার মধ্যে রাজধানীর 3টি বস্তিতে অগ্নিকাণ্ড, রহস্যজনক, বলছে মির্জা ফখরুল ইসলাম। সর্বশেষ থাকছে জাতিসংঘ ভারতে সন্ত্রাসবাদের প্রমাণ দিল পাকিস্তান। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছে, মামুনুল হক জঙ্গিবাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। যারা সাম্প্রদায়িকতা জঙ্গিবাদকে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের এখনই লাগাম টানতে হবে। তাদের যে লেজ হয়েছে, সে লেজ কেটে দেওয়ার সময় চলে এসেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। উগ্র সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় উপস্থিত ছিলেন। আল নাহিয়ান খান জয় বলেন, জাতির পিতাকে না পেলে আমরা বাংলাদেশকে পেতাম না। জাতির পিতার ভাস্কর্য নিয়ে যারা কথা বলেন, তারা মূর্তি আর ভাস্কর্যের সংজ্ঞাই জানেন না। আমাদের নবীজি কখনো বলেননি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে, তাহলে কিভাবে আপনারা অন্যের ধর্মকে নিয়ে খারাপ কথা বলেন? আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাছাড়া দিতে দেওয়া হবে না। ডাকসুর সাবেক জিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, 71 সালের 4টি মূলনীতির জন্যে বাংলাদেশের 30 লাখ শহীদ প্রাণ দিয়েছেন। বাঙালির জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ সহ 4টি মূলনীতি নিয়ে নতুন করে তালবাহানা করার কিছু নেই। 71 সালে আমরা এর মীমাংসা করেছি। বাঙালির জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। আজকে আমরা মৌলবাদের তাবেদারী শক্তি আস্ফালন দেখতে পাচ্ছি। বাংলাদেশের সমাজকে রক্ষণশীলতার চাদরে আবদ্ধ রাখার জন্য নিগূঢ় ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, 71 সালে আমরা যাদের পরাজিত করেছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকে তাদের আস্ফালন। আজকে আমরা শিক্ষার্থী হিসেবে তাদের বলে দিতে চাই, আমরা যেমন বাঙালি মায়ের শান্তিপ্রিয় শান্ত ছেলে হয়ে থাকতে জানি, তেমনি মৌলবাদকে প্রতিহত করতে আকাশ থেকে বজ্র হয়েও ঝরতে জানি। সাদ্দাম হোসেন বলেন, ধর্মনিরপেক্ষতা, বাঙালির জাতীয়তাবাদ সহ সংবিধানের যে 4টি মূলনীতি রয়েছে, সেটির প্রশ্নে বাংলাদেশের প্রতিটি প্রগতিশীল ছাত্র সংগঠনই 1. 4টি মূলনীতিকে উদ্দেশ্য করে নতুন করে টালবাহানা করার চেষ্টা করবেন না। এই 4টি মূলনীতি নিয়ে যারা ছিনিমিনি করতে যায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে দুর্বার জবাব দেওয়ার চেষ্টা করুন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান হৃদয় বলেন, এখন থেকে জাতির পিতাকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের আর ছাড় দেওয়া হবে না। কে হুকুম দিল, কে আসলো না আসলো, তার আশায় বসে থাকতে হবে না। আমরা ঢাকা মহানগর ছাত্রলীগের অতীতের মতোই সারা ঢাকা শহর দখল করে আন্দোলন করে বুঝিয়ে দিব, আমরা ছাত্রলীগের কর্মী, শেখ হাসিনার কর্মী, বঙ্গবন্ধুর কর্মী। প্রসঙ্গত, গত 13 নভেম্বর ঢাকার বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরের উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে তা অবিলম্বে বন্ধের দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মামুনুল হক। ওদিকে ছলে বলে কৌশলে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ অব্যাহত রাখলে দেশে আল্লাহর গজব নেমে আসবে, ভাস্কর্যের নামে মানব মূর্তি নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করুন, ভাস্কর্যের নামে মসজিদের নগরীর ঢাকাকে মূর্তির নগরী বানাতে দেওয়া হবে না, অন্যথায় দেশবাসীকে নিয়ে তীব্র গণ আন্দোলনে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ভাস্কর্য মূর্তির চেয়েও মারাত্মক, কারণ মূর্তি মন্দিরের ভেতরে থাকে আর রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য থাকে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ইসলামিক দল ও সংগঠনের আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশিমি বলেন, সাম্প্রতিক সময়ে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে প্রাণীর ভাস্কর্য নির্মাণ বিরোধী ইমানি আন্দোলনকে কেন্দ্র করে কথিত মুক্তিযুদ্ধ মঞ্চ সহ কিছু কুচক্রি মহল অবিরতভাবে আলেম ওলামার বিরুদ্ধে বিষেধকার ও নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। এমনকি বরেণ্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহী ও মালানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রহমতুল্লাহ আলহী সহ সম্পর্কেও চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে অবাস্তব ও ভিত্তিহীন প্রশ্ন তুলে পানি ঘোলা করার অপচেষ্টা করছে। এই অপতৎপরতা সরকারকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। তৎসঙ্গে ইসলাম বিরোধী প্রাণী বা অবক্ষ মানব ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্তও প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার সকালে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় ঢাকাস্থ শীর্ষ আলেমদের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে আল্লামা নূর হোসেন
হোসেন কাশিমি এসব কথা বলেন। সবাই ওলামায়ে কেরাম বলেন মসজিদের নগরী ঢাকাকে মূর্তি নগরী বানাতে দেওয়া হবে না। তারা বলেন মূর্তি ও ভাস্কর্যের মধ্যে কূট কৌশলের পার্থক্য তৈরি করার প্রাণী বা আবক্ষ মানব ভাস্কর্য নির্মাণ ইসলামের দৃষ্টিতে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সবাই আমিরে হেফাজত আল্লামা হাফেজ জোনায়েদ বাবু নগরী ও হেফাজতের যুগ্ন মহাসচিব মাওলানা মামুনুল হক সহ বিভিন্ন ওলামায়ে কেরামের মাহফিলে বাধাদানের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরীয়ত আল্লামা জাফরুল্লাহ খান বলেন, যারা ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা সরকার দেশ ও ইসলামের দুশ্মন। মূর্তির বিরুদ্ধে কথা বললে যাদের গায়ে লাগে তারা মূর্তি পূজারী। এই ভাস্কর্যে প্রতিমা প্রমাণিত হয়। ভাস্কর্য মূর্তি থাকে মন্দিরে আর ভাস্কর্য থাকে রাস্তার মোড়ে মোড়ে। তিনি বলেন শরীয়তে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ সম্পূর্ণ হারাম। ছলে বলে কৌশলে মুসলমানদের দেশে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ অব্যাহত রাখলে আল্লাহর গজব নেমে আসবে। এদিকে সম্প্রতি রাজধানীর তিনটি বস্তিতে অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 27 ঘন্টার মধ্যে রাজধানীর পল্লবীর কালশি এলাকার বাউনিয়া বাদ বস্তি, মহাকালী সাততলা বস্তি ও মোহাম্মদপুরের বাবর রোডে বিহারি পট্টিতে অগ্নিকাণ্ড রহস্যজনক। তিনি বলেন বস্তির নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের মদতপুষ্টরা ষড়যন্ত্র করে এসব আগুন লাগিয়েছে। ভুক্তভোগী বস্তিবাসীদের ধারণা, আগুন লাগিয়ে দখল পাল্টা দখল, অসৎ প্রক্রিয়ায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া, অবাধে মাদক ব্যবসা ও চাঁদাবাজি দৌরাত্ম নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তারা বেপরোয়া। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, করোনা পরিস্থিতির মধ্যে রহস্যজনক অগ্নিকাণ্ডে রাজধানীর তিনটি বস্তির অসংখ্য নিম্নআয়ের মানুষের ঘরবাড়ি সম্পদ অট পরিধেয় বস্ত্র এমনকি রান্না করার সম্বলটুকু দিশ হারিয়ে দিশেহারা। এহেন পরিস্থিতিতে তারা শীতের মধ্যে খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেত জীবনযাপন করছে। তিনি বলেন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বিগত 3 বছরে ঢাকার বিভিন্ন বস্তিতে 953টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত একটিরও অভিযোগপত্র দিতে পারেনি। মূলত ক্ষমতাসীন মদতপুষ্ট ভূমিদস্যু মহলে যোগসাজশ ও অবৈধ প্রভাব এর মূল কারণ। রাজধানীর বস্তিসমূহের বিভিন্ন সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে একদিকে ভূমিদস্যুরা প্রচুর অর্থবিত্তের মালিক বনে যাচ্ছে, অন্যদিকে নিম্নআয়ের খেটে খাওয়া অসহায় মানুষ অগ্নিকাণ্ডের কারণে এক বস্তি থেকে অন্য বস্তিতে ছুটে বেড়াচ্ছে একটা মাথা গোজার ঠাইয়ের জন্য। এত দূরে সরকার প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়গুলোর প্রতি ন্যূনতম ভ্রুক্ষেপ না করে নির্বিকার থাকছে। ভ্রুক্ষেপহীন চরম মানবতা বিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকার কিংবা সিটি কর্পোরেশন না থাকায় চরম বিপদের মুখোমুখি হয়েও ভুক্তভোগী মানুষেরা সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন। অগ্নিকাণ্ডে যারা সম্বলহীন এসব মানুষ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী পায়নি। বিবৃতিতে তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী এমপিরা উন্নয়নের জোয়ারের কথা বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছেন, অথচ দেশে প্রকৃত অর্থে কিসের উন্নয়ন হচ্ছে তা এসব বস্তি ও বস্তিবাসীর দিকে তাকালেই চিত্র ফুটে ওঠে। ফখরুল বস্তির দখল পাল্টা দখল দখলের সঙ্গে জড়িত চিহ্নিত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডের শিকার হয়ে মানবিত জীবনযাপনে নিম্নআয়ের অসহায় মানুষদের স্থায়ীভাবে পুনর্বাসন, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও নতুন করে জীবনযাপনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান এবং বস্তিতে যেসব সংস্থাগুলো বৈধ ও সুরক্ষিত সেবা নিশ্চিত, মন্দস্থতাকারীদের অপসারণ ও নিরাপদ জীবনযাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। গেল মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে ভারতের বিরুদ্ধে এই বিবরণী পেশ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক মুখপাত্র। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিবরণ প্রকাশ করে অভিযোগ করেন যে ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো তাহরির তালিবান পাকিস্তানে অর্থায়ন করছে এবং বালুচের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ব্যবহার করে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়েছে। দক্ষিণ এশিয়ায় এই দুটি দেশের মধ্যে জাতীয় অভিযোগের আদান প্রদান নৈমিত্তিক হলেও পাকিস্তানে এবারে অভিযোগের মধ্যে অভিযুক্ত ভারতীয় গোয়েন্দা এজেন্টদের নাম, অভিযুক্ত সবার তারিখ, ফোনালাপের রেকর্ড, কথোপকথনের অডিও ক্লিপ এবং ব্যাংকে অর্থ লেনদেনের প্রমাণ অন্তর্ভুক্ত ছিল, যে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। তবে জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পাকিস্তান কাশ্মীর নিয়ে মিথ্যে কথা দলিল পেশ করছেন। তিনি বলেন, 2021 সালের পয়লা জানুয়ারি থেকে জাতিসংঘের 15 সদস্যদের নিরাপত্তা পরিষদে ভারতে যোগ দেওয়াটা স্বাভাবিকভাবে হজম করতে পারছে না পাকিস্তান। এই কারণে ভুয়া কান্নাকেদে সমবেদনা আদায়ের চেষ্টা করছে।
তিরুমূর্তি জানান, একের পর এক ঘটনা উপত্যকার অশান্তি ছড়াতে চাইছে পাকিস্তান। গত 23 নভেম্বর বন্দুকযুদ্ধের বিষয়ে তিরুমূর্তি বলেন, তারা একটি নতুন খনন করা 150 মিটার ভূগর্ভস্থ টানেল আবিষ্কার করেছেন। পাকিস্তান ভিত্তিক জয়শে মোহাম্মদভুক্ত 4টি বিদ্রোহী গত সপ্তাহে কাশ্মীরে প্রবেশ করে এবং তাদের ট্রাকটিকে রুটিন পরীক্ষার জন্য থামানো হলে গুলি চালায়। পাকিস্তান অবশ্য অভিযুক্ত হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, কাশ্মীরের জনগণের ওপর ভারতের দমনপীড়ন থেকে বিশেষ দৃষ্টি সরাতেই ভারতের এই উদ্দেশ্য। কাশ্মীরের হিমালয় অঞ্চলে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র সজ্জিত দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দু। জম্মু ও কাশ্মীরের উপত্যকা জুড়ে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায় ভারী গোলাবর্ষণ চলছে। গত 3 নভেম্বর ভারত বলেছিল যে এলওসির বেশ কয়েকটি অংশে পাকিস্তানের গুলিতে 4 বেসামরিক লোক এবং সুরক্ষা বাহিনীর 5 সদস্য নিহত এবং 19 জন আহত হয়েছিল। পাকিস্তান পাল্টা অভিযোগে বলেছে যে তারা 5 বেসামরিক নাগরিক এবং 1 সৈন্য ভারতীয় আক্রমণে মারা গেছে। যদিও ভারত ও পাকিস্তান 2003 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটিতে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতিতে একমত হয়েছিল, তবে 1 দশক পর তা ভেঙে যায়। 2018 সালে দুদেশের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি লঙ্ঘনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পাকিস্তান 10% সহিংসতা বৃদ্ধির রেকর্ড করেছে এবং পরিস্থিতিতে 2019 সালে ভারত 3,479টি যুদ্ধবিরতি লঙ্ঘনের রেকর্ড করেছে। এবছর এই পর্যন্ত 3,800টিরও বেশি।